আচ্ছা আমরা গ্রাফিক ডিজাইন শিখছি, তো গ্রাফিক ডিজাইনের থিওরিক্যাল কিছু পার্ট রয়েছে, কিছু মানে বেসিক বিষয় থাকে যেটা আমাদের জানা প্রয়োজন। যেমন আমরা টেকনিক্যাল যে ইস্যুটা দেখব বা টেকনিক্যাল যে বিষয়টা দেখব, অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার আমরা মূলত শিখব। তো প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু নিয়ম কানুন থাকে, কিছু রুলস থাকে, কিছু প্রিন্সিপাল থাকে। হ্যাঁ, যেমন আমরা গ্রাফিক্স শিখছি, গ্রাফিক্সের বেসিক কিছু প্রিন্সিপালস রয়েছে, আমরা সেটা একটু দেখি। যেমন আমরা যদি দেখি যে গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল বিষয়টা অ্যাকচুয়ালি কি, গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করব সেই ডিজাইনটা কেমন হবে, ডিজাইনের কোন এলিমেন্টস কোন পাশে হবে, কিভাবে হবে, কি কালার দিব, এই যে প্রত্যেকটা বিষয়ে যে নিয়মগুলো, এগুলো আমাদের একটু জানা জরুরি। ওকে, তো আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি যে 7টা গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল রয়েছে, বেসিক্যালি 7টা গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল রয়েছে। তার মধ্যে ব্যালেন্স দেখতে পাচ্ছি, প্রক্সিমিটি দেখতে পাচ্ছি, কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, হোয়াইট স্পেস দেখতে পাচ্ছি, রিপিটেশন দেখতে পাচ্ছি এবং হায়ারার্কি দেখতে পাচ্ছি। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা যদি একটু দেখি যে কি ব্যালেন্সের মধ্যে কি রয়েছে, দেখেন। আচ্ছা, আমি একটু বলে নিই আপনাদেরকে যে এই বিষয়টা, এই যে থিওরিক্যাল পার্ট বা আজকের যে বিষয়টা, এটা কিন্তু কোনোভাবেই আপনাদের মুখস্থ করার দরকার নেই। জাস্ট হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং একটু বোঝার চেষ্টা করলেই হবে, অনেক বেশি বুঝতে হবে না, অনেক বেশি লিখতেও হবে না, মুখস্থও করতে হবে না, কিচ্ছু না, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনলেই হচ্ছে এবং দেখলেই হচ্ছে। কারণ এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রথম দিন একেবারেই নতুন যারা বা মোটামুটি যারা, হ্যাঁ একটু বুঝি, তারপরেও কিন্তু বিষয়টা ধরতে একটু বেশি কষ্ট হবে যদি আমরা একটু ডিপলি যাওয়ার চেষ্টা করি। তো আমি বলবো যে খুব বেশি ডিপলি যেতে হবে না, জাস্ট একটু দেখবেন এবং শুনবেন, অল্প অল্প বুঝলেই হচ্ছে, অনেক বেশি বুঝতে হবে না, কিন্তু এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা, এখানে দেখেন থ্রি টাইপস অফ ব্যালেন্স, অর্থাৎ একটা ডিজাইনের ব্যালেন্স রয়েছে। ব্যালেন্সটা কি, আমার ইচ্ছা হলো আমি ডান পাশে একটা এলিমেন্টস দিয়ে দিলাম, বাম পাশে খালি রেখে দিলাম, এটা কিন্তু কোনো ডিজাইন হলো না। আমার ইচ্ছা হলো আমি একটা ডিজাইনের ওপরে একটা কিছু দিলাম, নিচে একটা কিছু দিলাম, বাম পাশে দিলাম, বা ডান পাশটা খালি রেখে দিলাম, এটা কিন্তু ডিজাইনের রুলসের মধ্যে পড়ে না, বা এটা ডিজাইন হবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ব্যালেন্সটা মেনটেন করতে হবে। ব্যালেন্সের কথা যদি আমি এখানে বলি, দেখেন তিন ধরনের ব্যালেন্স দেখতে পাচ্ছি, সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স, এর মধ্যে অন্তত যে কোনো একটা আমাকে মেনটেন করতে হবে। যেমন এই ছবিটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, বাম পাশেও ঠিক একই ছবিটা দেখতে পাচ্ছি, তার মানে একই এলিমেন্টস রিপিট হয়ে, হ্যাঁ রিফ্লেক্ট হয়ে আরেকটা সাইডে, অর্থাৎ বাম পাশে, আমরা যদি বাম পাশের এলিমেন্টটা দেই তাহলে বলবো যে ডান পাশেরটা রিফ্লেক্ট হলো। ওকে, আর যদি আমরা ডান পাশেরটা ধরি তাহলে বাম পাশেরটা রিফ্লেক্ট হলো। তার মানে একটা ডিজাইনের মধ্যে জাস্ট একটা এলিমেন্ট ডান এবং বাম দুই পাশে প্লেস হয়ে যে ডিজাইনটা তৈরি হয় সেটাকে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখবো তখন আরও ক্লিয়ার হবে বিষয়টা। অ্যাসিমেট্রিক্যাল কি, অ্যাসিমেট্রিক্যাল এখানেও ব্যালেন্স তৈরি হয়েছে, তবে একই এলিমেন্টের মাধ্যমে নয়। এলিমেন্ট বিষয়টা কি, এলিমেন্ট হচ্ছে এটা এটা এটা, প্রত্যেকটা আলাদা আলাদাই হচ্ছে এক একটা এলিমেন্টস, যদিও আমরা এলিমেন্টসের পার্ট একটু পরেই দেখব। ওকে, তো দেখেন এখানে এই বিষয়টুকু, টুলস, দুইটা পশু, এই তিনটা এবং এই যে সূর্যটা, এইটা এবং এই তিনটা মিলেই কিন্তু একটা ব্যালেন্স তৈরি হলো। আমরা যদি এখানে এটা ধরি, যেমন দেখেন টুলের উপরে এমনভাবে সে বসে আছে যে এই ছোট্টটা বসে থাকার কারণে এই টুলস বা এই তিনটার মধ্যে সুন্দর একটা সামঞ্জস্য চলে আসলো, একটা সুন্দর ব্যালেন্স চলে আসলো। আবার যদি ওভারঅল ধরি তাহলে এই তিনটা এবং এইটা, এই দুটো মিলেই কিন্তু একটা ব্যালেন্স। তাহলে এখানে কিন্তু একই এলিমেন্টস না, ভিন্ন ভিন্ন এলিমেন্টস, এই একটা এই একটা। তো এই যে ভিন্ন ভিন্ন এলিমেন্টসের মাধ্যমে যে ব্যালেন্সটা তৈরি হচ্ছে এটাকে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলা হচ্ছে।
রেডিয়াল ব্যালেন্সটা কি? চারপাশ থেকে বিভিন্ন এলিমেন্টস এসে একটা কেন্দ্র বিন্দুতে যখন পৌঁছায় বা স্থির হয়, এটা হচ্ছে আমাদের রেডিয়াল ব্যালেন্স। বিভিন্ন সিঁড়ি দেখা যায়, গোল করে ঘুরে 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 তৈরি হয়। আমরা যদি একটু দেখি যে রেডিয়াল ব্যালেন্সটা কি, আরো একটু ক্লিয়ার হয়ে যাবো তাহলে। রেডিয়াল ব্যালেন্স, এই যে দেখেন, রেডিয়াল ব্যালেন্স হচ্ছে এভাবে ঘুরবে, চারপাশে ডিজাইন থাকবে একই ডিজাইন, জাস্ট একটা কেন্দ্র বিন্দুও থাকবে তার। এই একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি, এই একটা, প্রত্যেকটাই হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। ওকে, আচ্ছা, প্রক্সিমিটি, প্রক্সিমিটি বিষয়টা কি? প্রক্সিমিটি হলো, দেখেন, ইন দ্য কেস অফ ডিজাইন, দ্য রিলেশন বিটুইন, দুইয়ের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে। বিষয়টা আমি যদি ছবি দিয়ে দেখাই বা ছোট্ট একটা উদাহরণ এইভাবে দেই যে আমাদের, আমরা যারা চাকরি করি অথবা স্টুডেন্ট, হ্যাঁ, যারা স্টুডেন্ট অথবা যারা জব হোল্ডার বা যাই হই না কেন, ফ্যামিলি যদি ধরি, ফ্যামিলি দিয়ে যদি আমরা উদাহরণ দেই যে একটা পরিবারে যদি কখনো অকেশনে বা কোনো অনুষ্ঠানে ছবি তোলার প্রয়োজন হয়, আমরা কিভাবে ছবি তুলি? সামনে সিনিয়র পার্সন বসে থাকবেন, তারপরে তার পরের যিনি থাকবেন তিনি দাঁড়াবেন, তারপরে যিনি, মানে এভাবে জেনারেশন ওয়াইজ কিন্তু স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে ছবিটা একটা ফ্রেমের মধ্যে এনে তোলা হয়। আচ্ছা, আমরা যদি অফিসের কথাই ধরি, অফিসের মধ্যে সামনে থাকবেন বস, তারপরে থাকবেন ম্যানেজার বা তারপরের যিনি, তারপরে তারপরে নিচের পদে যিনি, তারপরে তার পদে, মানে নিচের পদে যিনি থাকবেন, হ্যাঁ, এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে ছবি তোলা হয়। এখন আমি যদি এভাবে ধরি যে দেখেন, একজন ব্যক্তি অর্থাৎ একজন ম্যানেজার ওই কর্নারে দাঁড়িয়ে আছে, একজন এমডি দেখা যাচ্ছে বাম পাশে এক কর্নারে দাঁড়িয়ে আছে, পেছনে একজন চুপচাপ বসে আছে, এলোমেলো ভাবে, এভাবে কি কখনো ছবি তোলা হয় বা ছবি তোলা তোলে কেউ কখনো? না। তাহলে কিভাবে তোলে? সবাই একটা সুন্দরভাবে একতাবদ্ধ হয়ে দাঁড়াবে, একটা ফ্রেমের মধ্যে আসবে, দেন ছবিটা তোলা হবে। এই যে সুন্দরভাবে সাজিয়ে এক একজনের সাথে আরেকজনের রিলেশন, আরেকজনের সম্পর্ক, সাজিয়ে গুছিয়ে দাঁড়ানো, ম্যানেজমেন্ট যেটা, এটাই হচ্ছে মূলত প্রক্সিমিটি। কিন্তু আমরা যদি এভাবে করি যে একটা ডিজাইনের মধ্যে কোনো একটা এলিমেন্টস দিলাম হচ্ছে একেবারে ডান পাশে, কোনো একটা এলিমেন্টস দিলাম একেবারে নিচে, যেখানে সেখানে আমরা নিজের মতো করে প্লেস করে দিলাম এলোমেলোভাবে, এটা কিন্তু কখনোই একটা ইন্টারন্যাশনাল মানে ডিজাইন হয় না বা প্রফেশনাল ডিজাইন হয় না। যেমন এই যে ছবি দিয়েই আমি দেখাচ্ছি, দেখেন এই যে সুন্দরভাবে একটা প্লেসমেন্ট দেখতে পাচ্ছি, এটা এলোমেলো, এটা কিন্তু সঠিক প্রক্সিমিটি নয়, এটা সঠিক প্রক্সিমিটি। ঠিক ডিজাইনের মধ্যেও বিষয়টা এরকম, আমরা এখানে একটা দিলাম, ওইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এভাবে কিন্তু ডিজাইন হবে না। অবশ্যই সুন্দরভাবে সুন্দরভাবে প্রক্সিমিটি মেইনটেইন করতে হবে একটা ডিজাইনের ক্ষেত্রে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা হচ্ছে মূলত প্রপার ম্যানেজমেন্ট, যে ইন এ ডিজাইন অ্যালাইনিং ইচ এলিমেন্ট উইথ প্রপার ম্যানেজমেন্ট ইজ কল অ্যালাইনমেন্ট। যেমন আমি টেক্সট দিয়ে যদি বোঝাই, টেক্সট দিয়ে যদি দেখি, দেখেন এই যে প্যারাগ্রাফটা, এটা দুই পাশে অর্থাৎ ডান বাম দুই পাশেই কিন্তু সমান, এটার একটা নাম আছে, সেটা হলো জাস্টিফাইড। এটা কি? এটা হচ্ছে সেন্টার। সেন্টার মিন্স আমাদের দুই সাইড এলোমেলো বা মাঝখানে সমান, মাঝখানে দুই পাশে কিন্তু এলোমেলো, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট বলা হয়। লেফট বলতে লেফট সাইডে সমান ডান পাশে এলোমেলো, রাইট বলতে রাইট সাইডে সমান বাম পাশে এলোমেলো, এটাই হচ্ছে রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, জাস্টিফাইড এবং সেন্টার। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। রিপিটেশন, রিপিটেশন এখানে এটাকে এক প্রকার প্যাটার্নও বলা যেতে পারে, প্যাটার্ন, হ্যাঁ, এটাকে এক প্রকার প্যাটার্নও বলা যেতে পারে। রিপিটেশন হচ্ছে একই এলিমেন্ট, এখানে একটা পাতা বারবার রিপিট হওয়ার কারণে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, এটা হচ্ছে রিপিটেশন, রিপিট হয়েছে, একই ডিজাইন বারবার বারবার রিপিট হয়েছে, এটাকে বলা হয় রিপিটেশন। এখন এই ডিজাইনটা একটা দেখা যাচ্ছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড, বা আমরা নর্মাল একটা ডিজাইন ধরে নিই। এটাকে যখন আমি আমার ডিজাইনের মধ্যে প্লেস করব বা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু ডিজাইনটা আরও ফুটে উঠবে, আরও চমৎকার লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে আমরা প্যাটার্ন ডিজাইন, এই যে দেখেন এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন। বিষয়টা কি হলো বলেন তো? একই এলিমেন্ট রিপিট হচ্ছে, এই একটা এই একটা একই বিষয়টা জাস্ট রিপিট হচ্ছে, রিপিট হয়ে হয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আমি যদি এখানে
এটার একটা প্র্যাকটিক্যাল ডিজাইনই দেখায়। যেমন এই যে দেখেন, এই একটা ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এর মধ্যে কিন্তু এটা প্লেস করা হয়েছে। এটা এটা হচ্ছে আমাদের প্যাটার্ন বা রিপিট করে যে ডিজাইনটা সেটা। যেমন এইখানে এই যে প্যাটার্ন, এটা হলো প্যাটার্ন, রিপিট হয়ে হয়ে এই ডিজাইনটা মূলত তৈরি হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই রিপিটেশন বিষয়টা বুঝলাম, এরপরে আরও বুঝবো, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন ক্লিয়ার হয়ে যাব। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে ইন ম্যানি এলিমেন্টস দ্য কালার, কালারের মাধ্যমে, শেপের মাধ্যমে, সাইজের মাধ্যমে আমরা কন্ট্রাস্টটা খুঁজে পেতে পারি বা বুঝতে পারি। যেমন দেখেন, একই বল, ব্ল্যাক বল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চোখটা কোথায় যাচ্ছে প্রথমেই, এই রেডের উপরে। তার কারণ হচ্ছে এতগুলো ব্ল্যাক থাকা সত্ত্বেও রেডটাকে ফোকাস করা হয়েছে, বা এই বলটাকে ফোকাস করা হয়েছে রেড কালারের মাধ্যমে। ওই যে বললাম যে কালারের মাধ্যমে, শেপের মাধ্যমে, আই মিন এখানে যদি ব্ল্যাক কালারই থাকে এটা, বাট সাইজটাকে একটু বড় করে দেওয়া হলো, তার মানে কি শেপের মাধ্যমে কন্ট্রাস্টটা ফুটিয়ে তোলা হলো। আচ্ছা, অথবা শেপটাকে, এটা বৃত্ত, আমি যদি চার কোণ একটা শেপ দেই, সেটাও কিন্তু ওইটাই আমার চোখে প্রথমে পড়বে, তাই না? তার মানে কোনো একটা ডিজাইনের মধ্যে, আই মিন কোনো একটা ডিজাইনের মধ্যে যদি নির্দিষ্ট কোনো এলিমেন্টকে হাইলাইট করতে চাই, তাহলে এভাবে কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারি কালারের মাধ্যমে, বা কালার চেঞ্জ করে শেপটাকে অন্য কোনো ধরনের শেপ দিয়ে, অথবা সাইজটাকে বড় ছোট করে। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের কন্ট্রাস্ট। আর এরপরে আমরা দেখি হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস বলতে এই যে চারপাশের স্পেসগুলো, এটাই, বাট হোয়াইট মানেই সাদা, তার মানে হোয়াইট স্পেস বলতে সাদা স্পেস বিষয়টা কিন্তু এরকম নয়। হোয়াইট স্পেস মানে হলো, দেখেন এখানে এই যে একটা লাইন, এটা এই শেপের ওপরে চলে আসছে, হ্যাঁ, এই যে এটা এটা এই লাইনের ওপরে চলে আসছে, খুব মিশে আছে, একটার সাথে আর একটা মিশে আছে, এভাবে কিন্তু থাকবে না। নিয়ম হচ্ছে এটা, এখানে যথেষ্ট স্পেস, এখানে যথেষ্ট স্পেস, এখানে যথেষ্ট স্পেস, সুন্দরভাবে একটা প্লেসমেন্ট এখানে করা হয়েছে, একটা ম্যানেজমেন্ট এখানে করা হয়েছে। এটাই হচ্ছে মূলত হোয়াইট স্পেস। যেমন আমি যদি আরো একটু ছোট্ট উদাহরণ আমরা দেখি, যেমন এখানে আমি যদি লিখে দেই যে হোয়াইট স্পেস ডিজাইন, দেখেন এই যে, এই যে ছবিটা, আমরা যদি এটাই ধরি, এই ছবিটার মধ্যে এতটা জায়গা এখানে, আবার এখানে শুধু একটা গাছ, তার মানে কি এটা কি ভুল ডিজাইন? না, এটাই হচ্ছে স্টাইল, এটাই হচ্ছে আমাদের ডিজাইন, এটাই হচ্ছে হোয়াইট স্পেস। হ্যাঁ, যেমন বড় বড় যে বিলবোর্ড গুলো আমরা দেখতে পাই, যেমন এটা যদি বিলবোর্ড ধরে নেই, দেখেন এখানে একটা ডিজাইন, এখানে একটা লেখা, আর এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক, এই জায়গাগুলো ফাঁকা, নিশ্চয়ই এটা ভুল নয়, এই ডিজাইনটা কিন্তু পারফেক্ট। তাহলে এই ফাঁকা জায়গাটুকু কেন রেখেছে? এটাই হচ্ছে ডিজাইনের সৌন্দর্য, এবং এটাকেই হোয়াইট স্পেস বলা হয়। আমরা টেক্সটের মাধ্যমে যদি দেখি, দেখেন এই টেক্সটটা কিন্তু রং বা ভুল, একটা লাইনের সাথে আর একটা লাইনের দূরত্ব একেবারে নেই বললেই চলে, এটা ভুল পদ্ধতি। বা এখানে একটা লাইনের সাথে আর একটা লাইনের স্পেস যেটা, সেটা কিন্তু যথেষ্ট মাঝখানে ফাঁকা দেখতে পাচ্ছি, মাঝখানে যথেষ্ট স্পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত সঠিক হোয়াইট স্পেস, সঠিক সিস্টেম, সঠিক প্রিন্সিপাল বা সঠিক নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কিও হচ্ছে প্রায় কন্ট্রাস্টের মতোই। কিরকম? এখানে দেখেন একটা বিজনেস কার্ড দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, আই মিন এটা যদি একটা বিজনেস কার্ড হয়, এটাও একটা বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের প্রথমে থাকে হচ্ছে আমাদের নাম। কার্ডটা যখন আপনি দিবেন কারো কাছে, তখন প্রথমেই কিন্তু নামটা দেখবে, নাম, তারপরে হচ্ছে আপনার ডেজিগনেশন দেখবে, ইনফরমেশন দেখবে, বা আদার্স অন্য যে তথ্যগুলো সেগুলো দেখবে। এখন এই যে কার্ডটা, এখানে জন স্মিথ হচ্ছে নাম, এটা কিন্তু সঠিক, বাট এখানে দেখেন তো নামটা কোথায়, এই যে জন স্মিথও যে সাইজের, এখানে ইনফরমেশনও সেই একই সাইজের, তার মানে এটা সঠিক হায়ারার্কি নয়, এটা ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি যেটা ফোটাতে চাচ্ছি বা যেটা প্রথমেই মানুষকে দেখাতে চাচ্ছি, সেটাই যেন একটু সাইজটা বড় করে আমি দিতে পারি একটা ডিজাইনের মধ্যে। যেমন একটা পত্রিকা, আমরা যদি এটাকে একটা পত্রিকা ধরে নিতে পারি, একটা পত্রিকার প্রথম হেডিং যেটা থাকে সেটা কিন্তু একটু বড় থাকে, পরেরগুলো প্যারাগ্রাফ যেটা সেটা একটা সাইজেই থাকে। তো আমরা যদি এটা না করে সবই একই সাইজের করে দিই, হেডিংও একই সাইজের, পরের প্যারাগ্রাফও একই সাইজের, তাহলে কিন্তু পাঠকের বুঝতে যথেষ্ট অসুবিধা হবে, তাই না, যে অ্যাকচুয়াল হেডিং কোনটা, নিউজ কোনটা।
তো সুবিধার জন্যই হেডিংটা একটু মোটা করে দেওয়া হয়, পরের লাইনগুলো বা পরের প্যারাগ্রাফটা স্বাভাবিক বা একই সাইজের করে দেওয়া হয়, এবং এটাই হচ্ছে সঠিক হায়ারার্কি। তো এই কটাই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল। এখন কথা হচ্ছে, আবারও বলি, আমরা কোনোভাবেই কিন্তু মুখস্থ করা বা যদি মনে হয় যে কি বললো এত সময় কিছুই তো বুঝলাম না, বুঝতে হবে না। দেখছেন, হ্যাঁ দেখেছেন, শুনেছেন, এতটুকুই আপাতত যথেষ্ট। তো এগুলোই যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আপনারা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন বা মনে পড়ে যাবে, হ্যাঁ আমি ব্যালেন্সটা দেখেছিলাম তখন এখানে এখানে এইভাবে এইভাবে ছিল, আমি অ্যালাইনমেন্টটা দেখেছিলাম এখন এই যে অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো মনে পড়ে যাবে। যে কারণে এখন টোটালি চিন্তা করার কোনো দরকার নেই, যতটুকু দেখলাম শুনলাম এতটুকুই আমাদের জন্য পারফেক্ট। আমরা নেক্সট টপিকটাতে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিজাইন এলিমেন্টস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন এলিমেন্টস। এলিমেন্টসটা কি? এলিমেন্টস হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে কোথাও একটা শেপ দিলাম, তারপরে কোথাও হচ্ছে আমরা একটা দেখা যাচ্ছে ডট দিলাম, একটা ছবি দিলাম, হ্যাঁ বা যাই দেই না কেন, ডিজাইনের মধ্যে তো অনেক কিছু দিতে হয়। এখন এই যে অনেক কিছু দিতে হয়, এই বিষয়গুলোকে বলা হয় মূলত এলিমেন্টস। শেপ দিচ্ছি, এটা একটা এলিমেন্টস, আমরা ছবি দিচ্ছি, এটা একটা এলিমেন্টস, আমরা যাই দিচ্ছি যাই দিব, সবই কিন্তু এলিমেন্টসের মধ্যে পড়ে। আমি যদি আপনাদের এইভাবে একটা ছোট্ট উদাহরণ দেই, যে আমরা যখন কোনো ডিশ রান্না করি, মানে তরকারি রান্না করি, সুস্বাদু একটা তরকারি রান্না করলাম, তার মধ্যে কি দিতে হয় বলেন তো? পানি দিতে হয়, তেল দিতে হয়, নুন দিতে হয়, ঝাল দিতে হয়, মশলা দিতে হয়, তাই না? অনেক কিছু দিয়ে সুস্বাদু একটা খাবার রান্না করতে হয়। আপনি তেল দিলেন না, মশলা দিলেন না, ডিজাইন আপনার তরকারিটাকে ভালো লাগবে, খাবারটাকে ভালো লাগবে? কখনোই লাগবে না। পানছে লাগবে, লবণ না দিলে পানছে মনে হবে, মশলা না দিলে একবারে বিদঘুটে একটা তরকারি হবে। আচ্ছা, আপনি ডিজাইনের মধ্যে যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো না দিয়ে যদি নিজের মতো করে হাবিজুবি হিজিবিজি টাইপের কিছু দেন, ডিজাইনটা কিন্তু ভালো লাগবে না। তাহলে কি করতে হবে? একটা তরকারি রান্না করতে গেলে যেভাবে প্রপার মশলাপাতি বা পানি চুনি বা যা যা দেওয়া লাগে দিচ্ছেন, বিধায় কিন্তু সুন্দর একটা সুস্বাদু খাবার রান্না হচ্ছে। ঠিক একইভাবে একইভাবে একটা ডিজাইনের মধ্যে এই ছয়টা এলিমেন্টস দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। যেমন একটা ডিজাইনের মধ্যে লাইন দিতে হবে, একটা শেপ দিতে হবে, কালার তো দিতেই হবে, স্কেল দিতে হবে, ভ্যালু দিতে হবে, টেক্সচার দিতে হবে। হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে, আমি যদি কোনো তরকারিতে হালকা তেল দিই তবুও কিন্তু ভালো লাগবে, আমি যদি আদা না দিই তবুও কিন্তু ভালো লাগবে, আমি যদি রসুন না দিই তবুও খাওয়া যাবে, মনে হবে না বা খুব বেশি বাজে লাগবে না, তাই না? তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন তরকারিতে পানি দেওয়া, আলু ভাজিতে আপনি পানি না দিলেই হয়, তেল দিয়ে একটু ঘুটে ঘেটে সুন্দর একটা খাবার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এখানে আমি যদি লাইন না দেই, শুধু এই চারটা দেই, ডিজাইন কিন্তু হবে এবং পারফেক্ট একটা ডিজাইন হবে। আমরা যদি এই তিনটা দেই, এই তিনটা যদি দেই, ডিজাইন কিন্তু হবে এবং অবশ্যই সুন্দর ডিজাইন হবে। তার মানে আমাদের প্রত্যেকটা ডিজাইনেই যে ছয়টা এলিমেন্টস দরকার বা দিতেই হবে এমনটা কিন্তু না। কখনো এই তিনটা হলেই হয়, কখনো এই দুটা হলে হয়, কখনো এই চারটা হলে হয়, কখনো ছয়টা ধরেই লাগে। কখনো দেখা যাচ্ছে ছয়টা ধরেই কিন্তু প্রয়োজন হয়। যেমন আমরা সুস্বাদু বিরিয়ানি বা দেখা যাচ্ছে মাংস টাংস রান্না করলে সব ধরনের মশলা কিন্তু দিতে হয় মোটামুটি, না হলে সুস্বাদু হয় না। কিন্তু আমরা যদি সিম্পল একটু দেখা যাচ্ছে যে নিরামিষ টাইপের রান্না বান্না করি তখন সব দেওয়ার প্রয়োজন হয় না, খুব বেশি ঘন মশলা, অনেক তেল টেল এত কিছু দিতে হয় না। বিষয়টা এরকম, আমি একটা ডিজাইন করব, ডিজাইনটা হচ্ছে সিম্পল করতে চাচ্ছি, ওকে ফাইন, তাহলে সিম্পলি তিনটা এলিমেন্টস দিয়ে যদি হয় তিনটাই আমি দেই, আমার যদি মনে হয় না সবগুলো দিব দেই সবগুলো, হ্যাঁ আমার যদি মনে হয় না তিনটা দিব তাহলে এই তিনটা দিব, চারটা দিতে মন চাইলে চারটা দিব, যা যা লাগবে ডিজাইনের মধ্যে ঠিক তাই তাই দিব, তবে এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না। হ্যাঁ, এই হচ্ছে মূলত ডিজাইনের এলিমেন্টস, যা যা দিয়ে আমরা ডিজাইন করব। তো কি কি এলিমেন্টস একটু দেখি। লাইন, লাইন আমাদেরকে দিতে হয় বিভিন্ন প্রয়োজনে, আমাদেরকে লাইন কিন্তু দিতে হয়। লাইনের মধ্যেও দেখতে পাচ্ছি যে থ্রি টাইপস অফ লাইন। আচ্ছা, এখন
এক মিনিট। এখানে দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কানেকশন, তিনটার মধ্যে একটা হচ্ছে কানেকশন, ডেকোরেশন, ডিভাইডেড, তাই না? কানেকশন, ডেকোরেশন, ডিভাইডেড। ওকে, তার মানে কানেকশন কি? কানেকশনটা হচ্ছে আমরা যদি এটাকে একটু বড় করি, দেখেন এই টেক্সটের সাথে এই টেক্সটের সম্পর্ক, এই টেক্সটের সম্পর্ক আমরা বুঝলাম কিভাবে, এই যে লাইনটা এখানে এসে এখানেই আবার এখান থেকে এখানে, এটাতেই কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, আবার এই লাইনগুলোর সাথে কোনটা সম্পর্ক? এই যে দেখেন এই ছবিটার সম্পর্ক, আবার এই ছবিটার সাথে এই টেক্সটের সম্পর্ক, বুঝতে পেরেছি লাইনের মাধ্যমে। তো বিভিন্ন ডিজাইনের মধ্যে এভাবে লাইন কিন্তু থাকবে, হ্যাঁ এভাবে লাইন কিন্তু থাকবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো মূলত যে কোনটার সাথে কোনটার সম্পর্ক রয়েছে, লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আবার ডেকোরেশন, ডেকোরেশন মিন্স সুন্দর কিছু ডিজাইন, সুন্দর কিছু ডেকোরেশন, হ্যাঁ আমরা এইভাবে এই যে লাইনের মাধ্যমে চাইলে তৈরি করে ফেলতে পারি। এরপর হচ্ছে ডিভাইড, ডিভাইড বলতে আমি যদি এটা দিয়ে বোঝাই, এখানে যেমন দেখেন সার্চ বক্সটাকে লেখার সাথে ডিভাইড করা হয়েছে একটা লাইনের মাধ্যমে, আবার এখানে লাইফস্টাইল সাবমেনুর সাথে মেইন নিউজ যেটা সেটাকে আলাদা করা হয়েছে লাইনের মাধ্যমে। এভাবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বা কিছু কিছু ডিজাইনের মধ্যে লাইনের মাধ্যমে অনেক কিছু ডিভাইড করার প্রয়োজন হবে, অনেক কিছু ডেকোরেট করার প্রয়োজন হবে, অনেক সময় একটার সাথে আরেকটার সম্পর্ক জুড়িয়ে দেওয়ার বা সম্পর্ক জোড়া দেওয়ার ডিজাইনটা আমরা করতে পারবো এই কানেকশন বা লাইনের মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে শেপস, থ্রি টাইপস অফ শেপ, তিনটা বা তিন ধরনের শেপ আমরা নিতে পারি। অর্গানিক শেপ, অর্থাৎ এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যে শেপগুলো তৈরি হয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন বট গাছের যে গোড়া গুড়ি দেখবেন বা শেকড়, সেখানে দেখবেন যে সুন্দর করে কেটে ছেটে বিভিন্ন এলাকায় বা মহল্লায় পাড়ায় তিন রাস্তার মোড়ে থাকে না, যে চায়ের দোকান একটা থাকে সেখানে একটা বড় গাছ থাকে যেখানে শেকড়টা কেটে ছেটে সুন্দর করে বসার মতো একটা জায়গা তৈরি করা হয়। এগুলো মফস্বল বা গ্রামের দিকে বেশি দেখা যায়। এই যে গাছের গুড়িটা শেকড়টা, এগুলো কিন্তু প্রাকৃতিক একটা শেপ, এটা নিজের মতো করে আপনি তৈরি করেননি। তো এইভাবে প্রাকৃতিক বলতে প্রকৃতির মধ্যে যে শেপগুলো তৈরি হচ্ছে যেটা কোনো মানুষের হাত নেই যেখানে, সেটাই হচ্ছে অর্গানিক শেপ। ওকে, ন্যাচারাল শেপ যেটাকে বলতে পারি। জিওমেট্রিক শেপ কি? জিওমেট্রিক শেপ হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে শেপগুলো, অর্থাৎ যে শেপের একটা নির্দিষ্ট আয়তন রয়েছে সেটাই হচ্ছে জিওমেট্রিক শেপ। এর মধ্যে দেখেন এই যে পাথর, পাথরটা দেখে আমার মনে পড়লো এটা কিন্তু অর্গানিক শেপ, এটার নির্দিষ্ট কোনো আয়তন নেই পাথরের, অর্গানিক্যালি বা প্রাকৃতিকভাবে এই পাথরগুলো তৈরি হচ্ছে। তো এটা চতুর্ভুজও না ত্রিভুজও না, একটু এলোমেলো আঁকা বাঁকা, হ্যাঁ এটাই কিন্তু অর্গানিক শেপ। আচ্ছা, আর জিওমেট্রিক শেপ হচ্ছে যে শেপের নির্দিষ্ট একটা আয়তন থাকে বা একটা সাইজ থাকে, সেটাই হচ্ছে মূলত জিওমেট্রিক শেপ। অ্যাবস্ট্রাক্ট শেপ কি? এটা হচ্ছে দুইটার সমন্বয়। অ্যাবস্ট্রাক্ট শেপ বলতে গোটা একটা শহর, গোটা একটা দেশ, গোটা এক পৃথিবী, যেমন একটা শহরের মধ্যে কিন্তু সুন্দর একটা বিল্ডিং যদি থাকে তার নির্দিষ্ট একটা সাইজ থাকে, মেপে ঝুপে দারুণ একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, বাট একটা গাছ যদি থাকে গাছের কোনো সাইজ নেই, সেটা হচ্ছে প্রাকৃতিক একটা শেপ, তার মানে ওটা অর্গানিক একটা জিওমেট্রিক মিলে অ্যাবস্ট্রাক্ট শেপে পরিণত হচ্ছে, যেখানে বিভিন্ন টাইপের ফিক্সড সাইজেরও ডিজাইন থাকে, প্রাকৃতিকভাবেও অনেক কিছু থাকে। তো সব মিলিয়ে বা দুটা মিলিয়ে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ বলা হয়। কালার হচ্ছে মূলত ডিজাইনের প্রাণ, কালার ছাড়া কখনো কোনো ডিজাইন পসিবল হয় না, সেটা ব্ল্যাক হোক হোয়াইট হোক আর যাই হোক না কেন কালার দিতেই হবে, যেটাই দেই ডিজাইনের মধ্যে সেটাই কিন্তু কালার। এছাড়াও কালারের মাধ্যমে ইমোশন তৈরি করা যায়, ইম্পর্টেন্স তৈরি করা যায়, তারপরে হচ্ছে ইন্টারেস্ট তৈরি করা যায়, ইউনিটি তৈরি করা যায়, ইউনিটি ব্র্যান্ডিং তৈরি করা যায়। যেমন আমরা যদি একটু অরেঞ্জ কালারটা দেখি, আই মিন অরেঞ্জ বলতে আমি যদি এখানে লিখে দেই যে বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক, দেখেন তো বাংলা লিঙ্কের কালারটা কি, এই যে আমরা যদি বাংলা লিঙ্কের অ্যাডেও যাই, এই জামার কালারটাও কিন্তু লোগোর কালারের সাথে অ্যাডজাস্ট করে দাও, ডিজাইনের মধ্যে যে পেছনে হালকা কালার, এখানে যে এটা, সবই কিন্তু লোগোর কালারের সাথেই অ্যাডজাস্ট করা। তার মানে সাপোজ এই বাংলা লিঙ্কের লোগোটা নেই, এগুলো কিচ্ছু নেই, আমরা কিন্তু ডিজাইনটা দেখলেই বুঝবো যে এটা বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন, তাই না? আমরা যদি একটু এয়ারটেল দেখি, এয়ারটেল ব্র্যান্ড কালার, এটাকে ব্র্যান্ড কালার বলা হয়, আমি যদি এয়ারটেল ব্র্যান্ড কালার, এই যে
এয়ারটেল ব্রান্ড কালার কিন্তু এটা। আমরা যদি এয়ারটেলের কোনো বিজ্ঞাপন দেখি বা একটা বড় বিলবোর্ডে, এই এয়ারটেলের কোনো লোগো থাকবে না, বাট এই কালার থাকবে, ডিজাইনের মধ্যে এই কালারটা মিক্স থাকবে। সেই ক্ষেত্রে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে মূলত এয়ারটেলের একটা কালার। তো বিষয়টা হচ্ছে এরকম, যখন আমি অথবা অ্যাপেল যদি দেখি, অ্যাপেল কিন্তু ব্ল্যাক, অ্যাপেল মানেই আমাদের মনে চলে আসবে ব্ল্যাক, ব্ল্যাকটাকে তারা ব্র্যান্ডিং করে ফেলেছে। এখন আমি যদি আমার প্রতিষ্ঠানের একটা লোগো তৈরি করি এবং সেখানে কালার দেই, অবশ্যই বুঝে শুনে দিতে হবে। দেওয়ার পরে, কারণ হচ্ছে কি, প্রত্যেকটা কালারের মধ্যে ফিলিংস থাকে, অনুভূতি থাকে। কালারের মধ্যে আবার কি ফিলিংস, হ্যাঁ, যেমন রেড কালারটা কখনো কখনো দেখা যাচ্ছে যে লাভ রিয়্যাক্ট করে, কখনো কখনো ডেঞ্জারও কিন্তু বলা হয়। যেমন দেখবেন যে কোনো একটা বিপদ চিহ্নিত যে জায়গাগুলো সেখানে, যেমন আমি যদি এখানে লিখে দেই ডেঞ্জার, এই যে দেখেন, এই যে এটা কিন্তু রেড কালার দিয়ে তৈরি করা, দেখছেন যে চারপাশে রেড, চারপাশে রেড, এই যে রেড। আবার যদি এখানে আমরা লাভ দিই, এই যে লালের মিশ্রণেই কিন্তু লাভটা তৈরি। তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের কালারের মধ্যে মূলত ইমোশন থাকে, ফিলিংস থাকে, যেটা আমরা দেখবো যদিও আমরা ক্লাসের মধ্যে, আমাদের কোর্সের মধ্যেই থাকবে যে কোন কালারের কি কি ইমোশন থাকে। যেমন গ্রিন কালার হচ্ছে প্রাকৃতিক একটা কালার, সতেজতামূলক একটা কালার, হ্যাঁ। তারপর হচ্ছে গুরুত্ব বহন করে বিভিন্ন কালারের মাধ্যমে, ব্র্যান্ডিং আমরা তৈরি করতে পারি। এই কালার থিওরিটা অনেক বড়, অনেক বিশাল একটা পার্ট, অনেক বড় পড়াশোনা রয়েছে কালার থিওরি সম্পর্কে। তো আমরা ক্লাসের মধ্যে মোটামুটি কালার কম্বিনেশন এবং কালার থিওরি বা কালার ইমোশন যেটা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেক্সটে আমরা চলে যেতে পারি থ্রি টাইপস অফ টেক্সচার। টেক্সচার একটা ডিজাইনের মধ্যে দিলে, প্যাটার্ন যেমন দিলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, ঠিক একইভাবে টেক্সচার আমরা ব্যবহার করতে পারি। ইমেজ টেক্সচার, প্যাটার্ন টেক্সচার এবং সারফেস টেক্সচার। সারফেস হচ্ছে মূলত একটু স্বচ্ছ টাইপের, যেটা হয় বরফ, এই যে আংটির পাথর যেগুলো, এগুলো কিন্তু স্বচ্ছ, এগুলোই হচ্ছে মূলত সারফেস টেক্সচার, যেটার এপাশ ওপাশ দেখা যায় না বাট স্বচ্ছ। হ্যাঁ, আয়নাতে নিজের চেহারা নিজে দেখা যায়, বাট আপনি এই এপাশ থেকে ওপাশ দেখতে পারবেন না, বাট আয়নার পেছনের যে ইয়েটা থাকে, একটা একটা কালার দেওয়া থাকে, ওটা উঠিয়ে দেন তাহলে কিন্তু এপিটোপিট দেখা যাবে। ঠিক বিষয়টা এরকম যে এটার পেছনে কিছু একটা আছে, সেরকম আমরা এটা স্বচ্ছ দেখতে পাচ্ছি বাট ওপিট দেখা যাচ্ছে না, ওই সাইডটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মূলত আমাদের সারফেস। প্যাটার্নটা কি, প্যাটার্ন তো একটু আগেই আমরা প্রিন্সিপালের মধ্যে দেখলাম, যেটা একই এলিমেন্ট বারবার রিপিট করার ফলে যেটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে মূলত প্যাটার্ন। এটাও আমরা ডিজাইনের মধ্যে দিলে ডিজাইনটা সুন্দর হবে। ইমেজ টেক্সচার, টেক্সচারটা হচ্ছে মূলত একটু বলা যায় যে খসখসে টাইপের বিষয়। যেমন ইমেজ টেক্সচারটা হলো, আমি যদি বলি যে যখন ওয়ালে প্লাস্টার করা হয় তখন একটু খসখসে টাইপের হয় না, অথবা মোজাইক, যেটা টাইলস বলিনি কিন্তু মোজাইক, যেটা আগের বেশ কয়েক বছর আগে যেটা দেওয়া হতো, যেগুলো দেওয়া হতো, টাইলস তো সেদিন শুরু হলো, বাট অনেক আগে কিন্তু মোজাইকটাই বেশি প্রচলন ছিল। ওই যে মোজাইক যেটা দেওয়ার সাথে সাথে খসখসে একটা ভাব থাকে, এটাই হচ্ছে টেক্সচার। যেমন আবারও যদি বলি আমি যে পিচ যখন দেওয়া হয়, রাস্তায় যখন পিচ দেওয়া হয় তখন একটু খসখসে টাইপের হয় না, হাতে হাত দিয়ে ঘষা দিবেন দেখবেন যে একটু বাঁধে, একেবারে ফ্রেশ বা প্লেন না, কিন্তু কাঁচ বা টাইলস যেমন প্লেন, ওরকম প্লেন না, স্মুথ না। এই যে খসখসে টাইপের যে ইমেজগুলো হয় সেটাই হচ্ছে ইমেজ টেক্সচার বলা হয়। গাছের যে শেকড় থাকে বা গাছের বাকল থাকে, এগুলো ছবি তুললে কিন্তু চোখের যে দেখাটা, হ্যাঁ, চোখের মধ্যেও কিন্তু একটা প্রশান্তি থাকে। এই যে চোখের দেখাটা, এই চোখের দেখার মধ্যেই যখন একটু বাঁধে বা খসখসে মনে হয়, যেমন এই ছবিটাই দেখি আমরা, এই যে দেখেন, এই যে এখানে ডট 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 ফোটা ফোটা একটু বাঁধো বাঁধো বিষয়, এটা ফ্রেশ না, কিন্তু এটা কিন্তু ফ্রেশ, এটা কিন্তু ফ্রেশ, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ইমেজ টেক্সচার। আচ্ছা, এরপরে আমরা একটু যাই ভ্যালুতে। ভ্যালুটা কি, ভ্যালু হচ্ছে, দেখেন এই ছবিটার মধ্যে ভ্যালু কোনটা দেওয়া হয়েছে, ভ্যালু দেওয়া হয় মূলত তিনটা এলিমেন্টস দিয়ে, তিনটা কালার দিয়ে, হাইলাইটস, মিডটোনস এবং শ্যাডোস। শ্যাডোস দিয়ে ভ্যালু জিরো করা হয়, মিডটোনস দিয়ে মোটামুটি, হাইলাইটস দিয়ে বেশি হাইলাইট করা হয়। কোথায় হাইলাইট করব সেটা আমি এই হাইলাইট কালারটা দিয়ে বা লাইট কালার দিয়ে আমরা হাইলাইট করতে পারি। যেমন এই যে অংশটা চোখে, মানে হঠাৎ করে ছবিটা দেখলেই এই অংশটা আমাদের চোখে পড়বে, কারণ এটা হাইলাইট করা হয়েছে লাইট কালারের মাধ্যমে। আবার পরেরটা কি, এই যে এই অংশটুকু মিডটোনসের মাধ্যমে এটা মিড করা হয়েছে, মিডটোনস, মিড কালার।
শ্যাডোস এর মাধ্যমে এই কাল এই অংশটুকু মোটামুটি একটু আটকে দেওয়া হয়েছে বা এটাকে ডেপথ করা হয়েছে, তাই না? তো এই 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 শ্যাডোস এর অংশ যেটা, এটা কিন্তু আমরা হাইলাইট করতে চাই না, আমরা ভ্যালু দিতে চাই না, আমরা ভ্যালু দিচ্ছি মূলত এটা, এরপরে এটা, তারপরে এটা। তো যে অংশটুকু আমি ভ্যালু দিতে চাই সেটা হাইলাইটস এর মাধ্যমে বা লাইট কালারের মাধ্যমে আমরা ভ্যালু দিতে পারি, এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। তো একটা ডিজাইনের মধ্যে আমি যেটাকে ভ্যালু দিতে চাইবো প্রিন্সিপালের মধ্যে, যদিও আমরা দেখে এসেছি বিভিন্ন টাইপের বিষয়ে, যেমন ভ্যালু দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট একটা শেপ ভিন্ন সাইজের করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি, বড় করে দিতে পারি। আবার এখানেও দেখতে পাচ্ছি ভ্যালু প্রায় সিমিলার, কিন্তু এটাও কিন্তু সেই ভ্যালু টাইপের। দেখেন স্কেল, আমরা যদি গুরুত্ব বোঝাতে চাই, অ্যাটেনশন তৈরি করতে চাই, অ্যাট্রাক্ট তৈরি করতে চাই, হ্যাঁ, তাহলে একটু বড় করে দিতে হবে, স্কেলটা বাড়িয়ে দিতে হবে। যেমন এখানে পুরোটুকুর মধ্যে আমার কিন্তু এই টিউবটাকে চোখে পড়ছে এবং এই টেক্সট দুটোকে, এস এইচ এই দুটা, আর এই একটা, তিনটা। এরপরে কোনটা চোখে পাচ্ছে? এটা, তারপরে এই বিগ, তারপরে এই ছোট টেক্সটগুলো। এই যে স্টেপ বাই স্টেপ স্কেলটাকে বড় করে আমি হাইলাইট করেছি, তারপরে এলিমেন্টটাকে ছোট করেছি, তারপরেরটাকে আরো ছোট করেছি, এটা হচ্ছে মূলত স্কেল বলা হয়। আমি যেটাকে বড় করতে চাই বা যেটাকে দেখাতে চাই, প্রথমেই চোখ দিয়ে তাকানোর সাথে সাথে কোনটা দেখবে সেটাকে আমি সাইজটা বড় করে দিতে চাই, এটাই হচ্ছে মূলত স্কেল। এই এইটুকু ছিল আমাদের ডিজাইন এলিমেন্টের বিষয়বস্তু। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের থিওরিক্যাল পার্ট যেটা সেটা এতটুকুই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। দেওয়া নাই, আমি দিব, রেকর্ড হচ্ছে, ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমি দিয়ে দিব। আচ্ছা স্যার, ওইটাই বলছিলাম যে রেকর্ডিংটা আমি একটু দেরিতে জয়েন করেছি, তো আমি আসলে ঢুকতে পাচ্ছিলাম না। স্যার, আমাদের এই বিষয়গুলো কি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার ক্ষেত্রেই এই কাজগুলো হবে? অবশ্যই হবে। এটা হচ্ছে গ্রাফিক্স এর একটা থিওরিক্যাল পার্ট যেটা আমাদের একটু জানা দরকার, হ্যাঁ, ওই জন্য আমরা জানলাম। আর আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা টেকনিক্যাল বা আমাদের মডিউল অনুযায়ী আমরা কন্টিনিউ করব, বা টেকনিক্যালে আমরা চলে যাব, সফটওয়্যারের মাধ্যমে কাজ করব। তো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় বা ডাউনলোড করতে হয় এই বিষয়গুলো আমরা তখন দেখব। তারপরও আমি একটু আপনাদের দেখাই, যেমন আপনাদের গ্রুপের মধ্যেই দেখেন এই যে একটা ভিডিও, আমরা যদি এই লিংকটাতে ক্লিক করি, ক্লিক করার সাথেই যেটা আসছে এটা হচ্ছে মূলত অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার এটা, হ্যাঁ। আবার এই যেটা এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটু নিচে চলে যাই। এভাবে আমরা গ্রুপটা দেখব যে কোথায় কি দেওয়া আছে না আছে। এখানেও অ্যাডোব ইলাস্ট্রেটরের ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে, দেখেন, অ্যাডোব ফটোশপ। এই লিংকে যদি একটা ক্লিক করি, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ কিভাবে ইনস্টল করতে হবে এবং ফুল ভার্সন করতে হবে সেই ভিডিও। এটা আমরা ইনস্টল করতে পারি এই ভিডিওটা দেখে। আর ডাউনলোড লিংক, এটা হচ্ছে আমাদের অ্যাডোব ফটোশপ সফটওয়্যার, এই সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করব, করে ইনস্টল করে ফেলব। এখন কথা হলো যে আমরা যদি দেখা যাচ্ছে একেবারেই নতুন, আমরা ইনস্টল করতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অবশ্যই অবশ্যই এই যে টেকনিক্যাল সাপোর্ট, এই নাম্বারটাতে ফোন করে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করে অফিস টাইমে, হ্যাঁ, অফিস শুক্রবার বাদে আপনারা ফোন করে আপনাদের সাপোর্টটা নিতে পারেন যে সফটওয়্যার কিভাবে ইনস্টল করব, আমি একেবারেই নতুন, বুঝতে অসুবিধা হচ্ছে, আপনাকে বুঝিয়ে দিবে তাহলে সেই ক্ষেত্রে। আর এর পরবর্তী স্টেপ যেগুলো সেগুলো আমরা পরের ক্লাস থেকে দেখব ইনশাল্লাহ। আর আজকে আপাতত তেমন আর কিছু নেই। আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আবারও বলি, আমাকে পার্সোনালি 2256 এই ব্যাচ নাম্বারটা উল্লেখ করে মেসেঞ্জারে একটু বলবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দেব। আচ্ছা, আর কাজ শেখার জন্য নির্দিষ্ট
কি কোনো মানে নির্দিষ্ট ইলাস্ট্রেটর বা ফটোশপ নিতে হবে? নির্দিষ্ট বলতে CS6 ব্যবহার করতে হবে, অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর CS6, যেটা লিংক গ্রুপেই দিয়ে দেওয়া আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি অবশ্যই। কোশ্চেনটা হচ্ছে আপনার এখানে আমি ফার্স্ট যখন দেখি তখন দুইটা লিংক ছিল, একটা হচ্ছে এন্টার CS6 আর একটা হচ্ছে শুধু ইলাস্ট্রেটর CS6, এই দুইটা কি সেম? সেম সেম, হ্যাঁ সেম। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। স্যার আমি তো এইসব এই কথাগুলো বুঝতে পারছি না, এগুলো আসলে কি বলতে যাচ্ছে? আপনার প্রশ্নটা আপনি করেন না, আসলে এই কথাগুলো বুঝতে পারলে যে কি বলতে চাচ্ছে বা কি মানে কে বলতে চাচ্ছে, কে বলতে চাচ্ছে সেটা বলেন একটু। শুনো করলো যে এটার জন্য কি এটা ইউজ করবো, এটার জন্য ওটা 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 আপনাকে বুঝতে হবে না, যেটা আপনি বুঝবেন না আপনি সেটা আমাকে বলবেন। আমি যেটা বলেছি সফটওয়্যারের বিষয়ে, আপনি কি সেটা বুঝতে পেরেছেন যে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে ভিডিও দেখে, এটা কি বুঝতে পেরেছি? আমি আজকে ক্লাস করলাম হচ্ছে মোবাইলে, আমার তো ল্যাপটপ আছে এখন, ওইটার মধ্যে ইয়েটা নিতে পারছি না। কোনটা মানে এই যে আমরা তো এমনি জুমে ক্লাস করি, ক্লাস করি জুমে, তো এই অ্যাপটা ওখানে নিতে পারছি না, মানে ডাউনলোড। এটা ডাউনলোড পিসিতে করা যায় না, আপনার যদি একটা জিমেইল ওপেন করা থাকে তাহলে আপনি পিসি থেকেই জাস্ট লিংকে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আপনি যদি জিমেইল ওপেন করা থাকে আপনার, এবং আপনি যদি ল্যাপটপে ফেসবুকটা ওপেন করেন দেন ফেসবুকের গ্রুপে চলে যাবেন, যে গ্রুপে লিঙ্কটা দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করলেই হবে, মেইল ওপেন থাকতে হবে জাস্ট, আর কিছু না। এটার জন্য পিসিতে আলাদা কোনো অ্যাপস ইনস্টল করতে হয় না। সেই ক্ষেত্রে ইনস্টল তো হবে, আপনি ভিডিওটা একটু দেখে একটু ট্রাই করেন অবশ্যই হবে, আর যদি না হয় সেই ক্ষেত্রে টেকনিক্যাল টিমে একটা ফোন দিলেন, ফোন দিলে দেখবেন যে হেল্প করবে অবশ্যই। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপের মধ্যে একটা লিংক দিয়ে দিব, ওই লিংক বা ওই ভিডিওটা দেখে এবং সফটওয়্যারেরও লিংক দিয়ে দিব, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে একটু ট্রাই করবেন, আমি দিয়ে দিব ক্লাস শেষে, ওইটাতে হবে আশা করি। স্যার একটু প্রশ্ন করতে পারি? ভাইয়া আমরা জি জি ম্যাক ওএস এক্স যারা ইউজ করে তাদের কি লিংক সেম? ম্যাক ইউজ করে তাদের লিংক সেটা আমাকে দেখতে হবে, কারণ ম্যাক এর কোনো স্টুডেন্ট আমি ওইভাবে কখনো পাইনি, যে কারণে এটা আমাকে একটু দেখতে হবে। এটা সেম হওয়ার কথা না, এটা অবশ্যই আলাদা, সেম হবে না, ম্যাকের জন্য সফটওয়্যার আলাদাই থাকে। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, অফিসে টেকনিক্যালে ফোন করে ম্যাকের জন্য আলাদা সফটওয়্যার নিয়ে নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, গেট ইনটু পিসি, এই ওয়েবসাইটে গেলে ম্যাকের জন্য আপনি আলাদা সফটওয়্যার পেয়ে যাবেন। মানে এটাই জাস্ট হচ্ছে ম্যাককে উদ্দেশ্য করেই তৈরি করা, এটাই। আচ্ছা তো মোটামুটি আজকে আমাদের এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।